الإسلام لنا دينا وجميع الكون لنا وطنا توحيد الله لنا نور أعددنا الروح له سكنا أضحى الإسلام. الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد সম্মানিত উপস্থিতি, আজকে আমরা জাতীয়তাবাদ নিয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম যে বিন্দুতে এসে সবাইকে এক করে, যে কেন্দ্রবিন্দুতে এই দিন আবর্তিত হয়, সেটাই হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। তাওহীদ হচ্ছে সেতুর মতো, তাওহীদ আছে তো বন্ধন আছে, তাওহীদ নাই তো বন্ধনও নাই। তাওহীদ যেমন আছে ঠিক তেমনই তাওহীদের শত্রু শিরকও সমান্তরালে জারি আছে। শয়তান কেবল এটাই চায় যে মানব জাতি তাওহীদের মজবুত হাতলকে ছেড়ে শিরকের অন্ধকারে হারিয়ে যাক। যেই জাহিলিয়াতকে ধ্বংস করে ইসলামের আবির্ভাব হলো, আজ এই যুগে নতুন করে ব্যাপকভাবে সেই জাহিলিয়াতের ডাক শোনা যাচ্ছে। আর সেই জাহিলিয়াতের নাম হলো আসাবিয়া বা জাতীয়তাবাদ নামক শিরকি মতবাদ। আর এটা হলো জাহিলিয়াতের এমনই এক শিরকি মতবাদ যা আজ পুরো মুসলিম উম্মাহকে গ্রাস করে নিয়েছে। ইসলাম মানুষকে আল্লাহর জন্য বন্ধুত্ব, ভালোবাসা, মিত্রতা করতে বলে, ঠিক তেমনি আল্লাহর জন্য শত্রুতা, সম্পর্ক ছেদ আর ঘৃণার কথা বলে। সব কিছু এক আল্লাহকে কেন্দ্র করেই আবর্তিত হবে। যেটা আল্লাহর পছন্দনীয় সেটাই আমাদের পছন্দের, যেটা আল্লাহর অপছন্দের সেটাই আমাদের অপছন্দের। যে আল্লাহকে ভালোবাসে, তাওহীদের বন্ধনকে আঁকড়ে ধরে, সে আমার বন্ধু, চাই সে আমার থেকে যত দূরেই অবস্থান করুক না কেন। আর যারাই আল্লাহর সাথে শত্রুতায় অবতীর্ণ হয়, আল্লাহ তার দিন ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তারাই আমাদের শত্রু, চাই সে আমার যত নিকটেই অবস্থান করুক না কেন। অর্থাৎ সুদূর আমেরিকায় অবস্থানকারী একজন মুসলিম সে আমার বন্ধু, আর একেবারেই নিকটে বাংলাদেশে বসবাসকারী একজন মুশরিক সে আমার শত্রু। এটাই ইসলামের একত্ববাদের দাবি, এটাই তাওহীদের দাবি, এটাই তাওহীদের মৌলিক শিক্ষা। এর বিপরীতে জাতীয়তাবাদ দাবি করে যেন ভালোবাসা, মিত্রতা, শত্রুতা সবই জাতিকে কেন্দ্র করে হয়, আঞ্চলিকতা, সীমান্ত রেখা আর মানচিত্রের উপর ভিত্তি করেই ভালো মন্দ ঠিক করা হয়। সে বাংলাদেশি তাই সে আমার ভাই, সে পাকিস্তানি তাই সে আমার শত্রু, অথবা পাকিস্তানি মুসলিম আমার শত্রু কিন্তু বাংলাদেশি হিন্দু আমার বন্ধু। অতএব সীমান্তের এপারে দাঁড়ানো মানুষটার জীবনের মূল্য আছে, কিন্তু সীমান্তের ওপারে দাঁড়ানো মানুষটার জীবনের কোনো মূল্য নেই। সীমান্তের এপারের মানুষটা উত্তম সীমান্তের ওপারের মানুষের চাইতে। এভাবে তাওহীদের উপর ভিত্তি করে যা নির্ধারিত হবার কথা তা আজ নির্ধারিত হচ্ছে জাতীয়তাবাদের ভিত্তিতে। আল্লাহর সন্তুষ্টির উপরে জাতীয়তাবাদকে প্রাধান্য দেয়া হচ্ছে। ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করা আজ মুসলিমদের মাঝে ব্যাপকভাবে প্রচলিত হয়ে গেছে। আজ মুসলিমরা, আমি বাঙালি, আমি মিশরি, আমি আরবি, আমি পাকিস্তানি, আমি ভারতী, এই ধরনের জাহিলি স্লোগান নিয়ে বেশি গর্ববোধ করছে। আল্লাহর তাওহীদের চেয়ে যার কাছে নিজ জাতি, বংশ, ভৌগোলিক অবস্থান ও দেশপ্রেম বেশি প্রাধান্য পায়, আল্লাহর কোরআনের চেয়ে যার কাছে নিজ দেশের জাতীয়তাবাদী পতাকা বেশি প্রাধান্য পায়, আল্লাহর কালামের পরিবর্তে যার কাছে জাতীয় সঙ্গীত বেশি গুরুত্ব পায়, সে অবশ্যই জাহিলিয়াতে লিপ্ত, শিরকে নিমজ্জিত। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ভালোবাসা হবে ইমানের ভিত্তিতে। পবিত্র কোরআনে সূরায়ে হুজরাতে বর্ণিত হয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন গন্ত একে অপরের ভাই। সহি বুখারীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিসসাহরি ওয়াল হুম্মা। তুমি মুমিনদের দেখবে নিজেদের মাঝে প্রীতি ও করুণায় তারা যেন এক দেহ। যে দেহের এক অঙ্গ ব্যথিত হলে সেই ব্যথায় পুরো শরীর ব্যথিত হয়ে রাত্রি জাগরণ করতে থাকে। সহি মুসলিমের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহ ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহ। সমগ্র মুসলিমগণ একজন মানুষের মতো, যার চোখে ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে, যার মাথায় ব্যথা হলে গোটা দেহ অস্থির হয়ে পড়ে। মুমিনদের পারস্পরিক এই ভালোবাসার ভিত্তি কি, এর মানদণ্ড কি? এর মানদণ্ড হলো ঈমান, এর মানদণ্ড হলো তাওহীদ, এর মানদণ্ড হলো একমাত্র আল্লাহর উপর বিশ্বাস স্থাপন। আর জাতীয়তাবাদের মানদণ্ড হলো নিজ গোত্র, জাতি কিংবা ভূমির সীমানা বা মানচিত্রের অন্তর্ভুক্ত হওয়া।
অথচ আবু দাউদের হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান দাআ ইলা আসাবিয়্যাতিন ওয়া লাইসা মিন্না মান ক্বাতালা আলা আসাবিয়্যাতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা। যে ব্যক্তি লোকদেরকে জাতীয়তাবাদের দিকে আহ্বান করে অথবা জাতীয়তাবাদের জন্য উদ্বুদ্ধ করে অথবা জাতীয়তাবাদের জন্য মৃত্যুবরণ করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মুসলিমের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা তাহতা রায়াতিন ইম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়্যা ফাকিতলাতুন জাহিলিয়্যা। কেউ যদি জাতীয়তাবাদের দিকে আহ্বান করতে যেয়ে অথবা জাতীয়তাবাদের জন্য সাহায্য করতে গিয়ে অজ্ঞতার পতাকা তলে নিহত হয় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। আবু দাউদের অপর এক হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লায়ান্তাহিয়ান্না আকওয়ামুন ইফতাখিরুনা বিআবাইহিম ইন্নামা হুম ফাহমু জাহান্নাম আও লায়াকুনুন্না আহওয়ানা আলাল্লাহি মিনাল জুআলিল্লাযী ইউদাহদিহুল খিরাআ বিআনফি। লোকদের উচিত তাদের জাতিগত গৌরব বর্জন করা, কারণ তা হলো জাহান্নামের কয়লার মাঝে অন্যতম কয়লা। তারা যদি এটা ত্যাগ না করে তাহলে আল্লাহ তাআলার কাছে তাদের অবস্থা নাক দিয়ে গোবর ঠেলে নিয়ে যাওয়া গোবরে পোকার চেয়েও নিকৃষ্ট। এবং জাতীয়তাবাদ তথা আসাবিয়াত এতটাই নিচু পর্যায়ের নোংরা বিশ্বাস যে সর্বোত্তম ভাষায় যে মানুষটি কথা বলতেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতুল মাসাবিহে এসেছে, মান দাআ ইলা আসাবিয়্যাতিন ফাকাআন্নামা আদ্দা আলা হান্নি আবি। যে আসাবিয়াতের দিকে আহ্বান করে সে যেন তার পিতার যৌনাঙ্গ কামড়ে ধরে আছে। ইসলামে জাতির জন্য পতাকার জন্য যুদ্ধ করা সম্পূর্ণরূপে হারাম। নিজেদের জাতীয়তাকে রাগ ক্ষোভ শত্রুতা কিংবা সম্পর্ক স্থাপনের মাপকাঠি নির্ধারণ হলো সুস্পষ্ট জাহিলিয়াত প্রকাশ্য কুফর। আল্লাহর দিন ছাড়া সম্পর্ক স্থাপনের মাপকাঠি অন্য কোনো মতবাদ বা আদর্শ কিংবা পতাকা কোনো কিছুই হতে পারে না। মদিনায় আউস ও খাজরাজ গোত্র ছিল, জাহিলিয়াতের সময় তাদের মাঝে যুদ্ধ ছিল, ইসলাম এসে তাদের মাঝে একতার সম্পর্ক কায়েম করে দিয়েছিল। ইহুদিরা আউস ও খাজরাজের এই একতা সহ্য করতে পারছিল না, ফলে তারা তাদের সামনে বোয়াসের দিনের কবিতা আবৃত্তি করতে লাগলো। বোয়াস একটি যুদ্ধের নাম, আউস ও খাজরাজের মাঝে এই যুদ্ধ হয়েছিল। সাহাবীরা উত্তেজিত হয়ে গেলেন, একে অপরকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর নবীর কানে এই কথা পৌঁছলে তিনি ডাক দিয়ে বললেন, আবি দাওয়াল জাহিলিয়্যা ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝে অবস্থান করছি অথচ তোমরা একে অপরকে জাহিলিয়াতের দিকে আহ্বান করছো। তারপর সাত আসমানের উপর থেকে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইযু কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আ'লা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর তোমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। আর তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদিগকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়েছো। তোমরা এক আগুনের গর্তের কিনারে দণ্ডায়মান ছিলে, অতঃপর আল্লাহ তাআলা সেখান থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ তাআলা নিজের নিদর্শনসমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েতপ্রাপ্ত হতে পারো। এই আয়াত নাজিলের পর সাহাবায়ে কেরাম একে অপরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহু আকবার, কি সমাজ ছিল তাদের! আল্লাহ বলেছেন, ব্যাস সাথে সাথেই উপলব্ধি হয়ে গেল, তাওবা করে নিলেন, পরস্পর ভাই ভাই হয়ে গেলেন। উল্লিখিত আয়াতে আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরার কথা বলা হয়েছে। তিনি কি আকাশ থেকে কোনো রশি ফেলেছেন? না, এই রশি হলো তাওহীদ। আমরা এই তাওহীদের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরে আমাদের সব আচার আচরণ নির্ধারণ করব। এরই জন্য মিত্রতা করব, এরই জন্য শত্রুতা করব, এরই জন্য যুদ্ধ করব। কোনো পতাকা কোনো ভূমির জন্য এসব করা যাবে না। এগুলো হলো জাহিলিয়াত, এগুলো হলো ইমানের পরিবর্তে কুফুরকে গ্রহণ করার নামান্তর। আল্লাহ আমাদের সকল প্রকার জাহিলিয়াত থেকে হেফাজত করুন, আমাদেরকে আসাবিয়াত জাতীয়তাবাদ থেকে রক্ষা করুন, পতাকা পূজা দেশ পূজা থেকে আমাদের রক্ষা করুন, আমাদের বিশুদ্ধ তাওহীদের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।